بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক তখন আপনাকে বলবে যে হ্যাঁ আমার বান্দা গুনার প্রতি এত বেশি পেরেশানি অনুভব করছে যে আমি রব হিসাবে আমার বান্দার গুনাহ মাফ করা ছাড়া আমি থাকতে পারবো না। এরপরে তিন নাম্বার হলো ভবিষ্যতে আমি আর এই গুনাহ করব না, ভবিষ্যতে আমি গুনাহ করব না। এই স্বীকৃতি যদি দিতে পারে তিনটা স্বীকৃতি, তাহলে তার হয়ে যাবে তাওবাতান নাসুহা। তাওবাতান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি কয়বার তওবা করতেন জানা আছে আপনাদের? হ্যাঁ, 100 বারের উপরে তিনি তওবা করতেন, 100 বারের উপরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু হাদিসের বর্ণনা করেছেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের উপরে তিনি তওবা করতেন। আল্লাহর নবী বলছেন আত্তাইবু মিনাজ জামব তামাল্লা জামবালা, যে ব্যক্তি তওবা করলো সে যেন মাসুম বাচ্চার মতো হয়ে গেল, বেগুনা, মাসুম বেগুনা হয়ে গেল, তার কোনো গুনাই নাই, এই মাত্র মায়ের ফ্যাক থেকে জন্ম হয়েছে তার। সুবহানাল্লাহ, আত্তাই মুমিনা জাম কামাল্লা জামবালা। এরপর আল্লাহ পাক কোরআনে সূরা তাওবার ভিতরে, তাওবার উপর একটা সূরাই আছে, তাওবার উপর একটা সূরা আছেই, যা শুরুতে কি নাই, বিসমিল্লাহ নাই। আল্লাহ পাক এই তিনজন মুনাফিকের ব্যাপারে এবং মুসলমানদের তাওবা কবুল করার ব্যাপারে এই একটি সূরা নাজিল হয়েছে, যে সূরা শুরুতে জিব্রাইল আমিন বিসমিল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূলও বিসমিল্লাহ লেখেন নাই। সেই সূরাতে আল্লাহ পাক বলেন আত্তাঈগুনাল আবিদুনাল হামিদুনাস সাঈদুনার রাকিউনাস সাজিদুনাল আমিনুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله التائبون بار بار توبة كاري بار بار كي আল্লাহর কাছে ফিরে আসা ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে এক সেকেন্ড দেরি করে না, সে সাথে সাথে কি করে, তওবা করে। এজন্য সব সময় করবেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সব সময় আপনি করবেন, করতেই থাকবেন, এটি মনে রাখতে হবে আপনার জবানে এই ইস্তিগফার তাওবা এই আল্লাহর কাছে ক্ষমা সব সময় জারি থাকতেই হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও চারটি কাজ আপনাকে দিয়েছে বেশি বেশি করে করার জন্য, সব সময় করবেন, তবে চারটি কাজ রমজানে সবচেয়ে বেশি করবেন, কয়টা কাজ, চারটা কাজ বেশি করার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগাদা দিয়েছেন। প্রথম নাম্বার হলো কালেমায়ে শাহাদাত বেশি বেশি মুখে রাখবেন, কালেমায়ে শাহাদাত পারি তো, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. এটি বেশি বেশি পড়বেন রমজানে, বেশি বেশি, যত বেশি পড়বেন আপনার গুনাহ মাফ না হয়ে আর কার গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। বেশি বেশি সাদাত পড়বেন, তারপরে পড়বেন ইস্তিগফার, চারটার ভিতরে দুইটা আমার জন্য, আল্লাহ পাক বলতেছে দুইটা আমার জন্য বড়, একটা হলো কালেমায়ে শাহাদাত আর একটা হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি যেটা পড়িয়েছি এটা পড়বেন বেশি বেশি। আর দুইটা কাজ হচ্ছে তোমাদের, সেই দুইটা কাজ কি, একটা হচ্ছে জান্নাত কামনা করবা, কি কামনা করবেন, জান্নাত কামনা করবেন, আল্লাহর কাছে শুধু জান্নাত চাইবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি করে পড়তে বলেছেন, জান্নাত কামনা করবেন, কারণ আমাদের বাড়ি তো দুনিয়া নয়, আমাদের বাড়ি কোনটা, জান্নাত আমাদের বাড়ি, আমার আব্বার বাড়ি, আম্মার বাড়ি হলো জান্নাত, শয়তানের কারণে পরশ নাই আমরা সেই জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আবার আমাদের ঠিকানা হলো জান্নাত, এটাই আমার আসল বাড়ি, দুনিয়ার বাড়ি আমার বাড়ি নয়, ক্ষণিকের বাড়ি। ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন
লা দারা বাদাল মাউতি ইয়াসকুনুহা ইল্লা আল্লাতী কানাত ক্বাবলাল মাউতি বানীহা ফা ইন বানাহা বিখাইরিন তাবা মাসকানুহু ওয়া ইন বানাহা বিশাররিন খাবা বানীহা জান্নাত কামনার ব্যাপারে বলতেছেন হযরতে জায়নাবদিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন পৃথিবীতে মৃত্যুর পরে যেই বাড়িতে থাকতে হবে মৃত্যুর পরে যেই বাড়িতে থাকতে হবে সেই বাড়িটি মৃত্যুর পরে গিয়া বানানো যাবে না মৃত্যুর পরে যেই বাড়িতে থাকতে হবে মৃত্যুর পরে গিয়ে সেই বাড়ি বানানো যাবে না বরং মৃত্যুর পরে যেই বাড়িতে থাকতে হবে সেই বাড়িটি মৃত্যুর আগেই বানাতে হবে হ্যাঁ যেই ব্যক্তি কল্যাণকর আমলের দ্বারা নেক আমলের দ্বারা বাড়ি বানিয়েছে সে সুন্দর বাড়ি বানিয়েছে জান্নাত নামক বাড়িটা তার তৈরি হয়ে গেছে আর যে ব্যক্তি মন্দ আমলের দ্বারা খারাপ আমলের দ্বারা বাড়ি বানিয়েছে সে ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে তার জন্য জাহান্নাম নামক বাড়িটা তৈরি হয়ে গেছে আপনি বাড়ি বানাতে হবে এখান থেকে আপনি জান্নাত কামনা করবেন আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতুল ফিরদাউস জান্নাত কামনা করবেন কোনটা ছোটটা না বড়টা বলা ছোট বাচ্চা ছোট রুই মাছ আরেকটা কি কাতল মাছ মাথা খেতে চায় অথচ বাচ্চা চাইতে মাথা বড় কিন্তু খাইতে চায় কি সে বলে আমি মাথা খাবো অথচ সে মাথা কিউ খাইতে পারে কি পারে না এটা পাবে না সে চাইতেই মাথা চায় আপনি চাইতেই প্রথমে কি চাইবেন জান্নাতুল ফেরদাউস চাইবেন আল্লাহর কাছে আয় আল্লাহ আমারে জান্নাতুল ফেরদাউস দিস ও আল্লাহ ভিক্ষা দিস আরে আমল দিয়ে তো জান্নাতে পাবো না আমরা আমরা আমল দিয়ে জান্নাত পাওয়ার কোনো আশঙ্কা নাই কোনো নিশ্চয়তা নাই বরং আমরা ভিক্ষা করে চাইতে হবে আল্লাহ কো ভিক্ষা করে চাইতে পারিস না আমল দিয়ে তো জান্নাত পাবো না কিন্তু ভিক্ষা চা ও কুলাঙ্গার তো আল্লাহ পাক বলছে ও ভিক্ষ জাতি ভিক্ষ তোরা কি চাইতে পারিস না ভিক্ষা করে চা আমার কাছে আমি তোদের জন্য ভিক্ষা রেডি করে রেখেছি সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম তাই চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহু আকবার আমরা তো চাইতে জানি না আমরা কি চাইতে জানি জানি না আমরা মুসলমান আমাদের রাত কিভাবে কাটবে আমরা সেটা জানি না আমাদের রাতটা কিভাবে কাটবে আমরা তাও জানি না রাত কিভাবে কাটাবেন কিভাবে কাটাবেন বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাত কাটিয়েছেন আমার রাতও সেভাবে কাটাবেন একটা রাত কাটান তো দেখি অন্তত পক্ষে একটা রাত কাটিয়ে দেখেন প্রশ্ন আসতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাত কাটিয়েছেন একটু বলেন এই ব্যাপারে হাদিস আছে না নাই কি হাদিস আছে হাদিস আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি হয় হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচাতো ভাই আবু তালেবের সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের ঘরে রাত্রি জাগরণ করলেন হযরত আব্বাস বলেন আমি রাত্রি জাগরণ করেছি রাসূলের ঘরে ঘুমের জন্য না রাসূল কিভাবে রাত কাটান সেটার জন্যই আমি মূলত রাত জাগরণ করলাম আমি ঘুমাচ্ছি না আমি কি করছি আমি ঘুমাচ্ছি না উনি ঘুমাচ্ছেন না যদি আমি ঘুমাই তাহলে তো রাসূলের ঘরে এই রাত্রি জাগরণের যে একটা উনি যে কিভাবে রাত্রি জাগরণ করলেন সেটি আমি জানবো না এই জন্য আমি ঘুমাচ্ছি না আমি জাগ্রত আমি এই ঘুমের ভান ধরে আছি প্রথমে আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রি জাগরণ করলেন রাত্রি থেকে উঠলেন উঠে কি করলেন সব কথা হাদিসে আছে না নাই সব আছে আসেন প্রথম নাম্বার কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন এভাবে ডান হাতে মাথাটা কেবলামুখী উত্তর দিকে দিয়ে এভাবে ঘুমাতেন এভাবে কিভাবে এইভাবে ঘুমাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাচ্ছিলেন আর ঘুমের কিছু শব্দ পেলাম আমি আমাদের আবার ঘুমের শব্দ হয় না আমাদের অনেকের ঘুমের শব্দ হয় এই শব্দটা বিরক্তজনক পার্শ্ববর্তী কেউ ঘুমাইতে পারে না ওরকম শব্দ নয় রাসূলের একটু সামান্য নাকের একটা ঘুমের শব্দ যে তিনি যে ঘুমাচ্ছেন সেটা বোঝানোর জন্য একটু ঘুমের আওয়াজ হলো
দুই নাম্বার হলো আমি দেখলাম রাসূল ঘুমাচ্ছিলেন আর আমি দেখলাম মরক যখন প্রথম ডাক দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন মরক যখন ডাক দিয়েছে রাসূল সাল্লাল্লাহু উঠে গেলেন আমি দেখলাম তিনি ঘুম থেকে উঠে মেসওয়াক করলেন কি করলেন মেসওয়াক করলেন এরপর ওযু করলেন ওযু করে আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াসকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়ে এই আয়াতুল কুরসি এটি এটি পড়লেন এটি সূরা আল ইমরানে আছে এটা আপনারা মুখস্থ করবেন আছে মুখস্থ অনেকের আছে অনেকে যাদের নাই এটি তিনি ঘুম থেকে উঠে কি করলেন মেসওয়াক করলেন কি করলেন ওযু করলেন তারপরে তিনি এটি পড়লেন পড়ে তিনি কি করলেন অতঃপর তিনি নামাজে দণ্ডায়মান হলেন কিসের নামাজ এটি হ্যাঁ কিসের নামাজ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক কোরআনে বলছেন না সূরা বনি ইসরাঈল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক কোন বিয় আপনি রাতে উঠেন নামাজে দাঁড়ান রাতে কি করেন উঠেন এটি আপনার জন্য নফল আপনি এটি করেন করলে কি হবে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা হয়তো আশা করা যায় আপনি মাকামে মাহমুদে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কত বড় মর্তবা রাত্রি জাগরণ ঘুম থেকে উঠে জাগরণ সারা রাত জাগর না আমরা তো এখন ঘুমাতে যাই কয়টায় তাহাজ্জুদের সময় ঘুমাতে যাই উঠি কখন ফজর গেল আজান গেল সব গেল আমরা উঠি সকাল আটটায় সকাল নয়টায় উঠি ঠিক না ভাই মনে কষ্ট যায় বাস্তব কথা তো সারা রাত আমরা ইন্টারনেট চালাই কিন্তু ঘুমের জন্য যাই কখন যখন আল্লাহ তাআলা বললেন অনবী আপনি উঠুন ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক আপনি উঠুন তাহাজ্জুদ পড়ুন এটি আপনার জন্য অতিরিক্ত এটি পড়লে আশা করা যায় আপনার রব আপনাকে সুসম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করবেন সুবহানাল্লাহ এটা মর্তবা কত সম্মানিত হতে চান দুনিয়া সম্মানিত হতে হলে মর্যাদাবান হতে হলে রিজিকের মালিক হতে হলে ধন দৌলতের মালিক হতে হলে আপনাকে তাহাজ্জুদ পড়ার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই শবে বরাত বলে শবে বরাত তো মুমিনের জন্য প্রতিদিন সুবহানাল্লাহ প্রতিদিন শবে বরাত আজকে রাতে অফার বেশি আচ্ছা বলেন তো রবি জিপি তারপরে আরো এয়ারটেল এগুলা কি সব সময় অফার দেয় কথা কয় না অফার দেয় 26 মার্চে 16 ডিসেম্বরে 21 ফেব্রুয়ারিতে এরকম তারপরে আবার কি গেল কিছুদিন আগে পয়লা বৈশাখ গেল বিশ্ব ভালোবাসা দিবস গেল বিশ্ব বেহায়া দিবস গেল এই সমস্ত দিবসগুলোকে তারা অফার দেয় কি দেয় কিন্তু রমজানে কোনো অফার নাই আছে নাকি আমার আল্লাহর সমস্ত অফারগুলো হলো রমজানে তখন রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগেই তিনি প্রস্তুতি নিতেন তিনি বলতেন আল্লাহুম্মা বারক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পড়েন না বলেন আমার সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়াল্লাহ শাবান এবং আরেকটা কি রজব এবং শাবান মাসে আমারে বরকত দেন দেখছেন আল্লাহ রাসূল অফারটা আরো আগেই চায় ওয়াল্লাহ আমাকে রজব আর শাবানে বরকত দাও আজকে রাত শাবানের কি রাত মধ্যরাত আজকে আপনি চেতার রাত আজকে ট্রফি নিয়ে আপনি চ্যাম্পিয়ন হয়ে বাসায় যাবেন নাকি আপনি আগের মতো ফেলু হারু ফাটি কোনটা হবে চ্যাম্পিয়ন হতে হবে কিনা আজকে রাত থেকে শুরু করেন আজকে রাতের পর আর ঘুম নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘুমাতেন না রজব শাবান আসলে তিনি কোমরে কি বাঁধতেন
শক্তি অর্জন করতেন সবচাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রোজা রেখেছেন তিনি বেশি নফল রোজা রেখেছেন রাতে জাগরণ আরো বেশি বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ আমরা তো আজ করি না আমরা আজ এটার ভিতরে নাই এরপর আল্লাহ তাআলা রাতে জাগরণের ব্যাপারে একটি সূরা নাযিল করেছেন কি নাযিল করেছেন সূরা নাযিল করেছেন আমি কিন্তু রাসূলের রাতে জাগরণ শেষ করি নাই ওই যে নামাজের ব্যাপারটাতে আছি এটা আসছে দেখেন আপনি খুব ভালো করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল দেখছেন না ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও তব কম্বল আচ্ছাদিত সোয়াত ব্যক্তি নাম ধরেন নাই তিনি কিন্তু নাম ধরেন নাই হে মুহাম্মদ এই কথা বলেন নাই ইয়া আইয়ুহান নাবী বলেন নাই তিনি বলতেছেন কত সুন্দর করে আমার আল্লাহ তার হাবিবকে বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি উঠো কম ও কুমিল লাইলা ইল্লা কালিলা উঠুন আপনি রাতের কিছু অংশ বাদ দেন কিছু অংশ বাদ দেন এটা ঘুমাইয়েন না দেখছেন কত সুন্দর কোরআনের শব্দ চয়ন কুমিল লাইলা ইল্লা কালিলা আপনি কিছু অংশ বাদ দেন ঘুম থেকে আপনি ঘুমাইয়েন না কিছু অংশ উঠেন আপনি উঠে কি করেন এরপর আল্লাহ তাআলা আবার বলছেন আল্লাহ পাক যেহেতু বলছেন ঘুমাইয়েন না উঠে যান তাহলে এই নবী আর কখনো ঘুমাবে না সেজন্য আল্লাহ তাআলা তাফসীর করে বুঝাই দিচ্ছেন কোন সময়টা আপনি জাগবেন আল্লাহ তাআলা বলছেন নিসবাহু আমিন উসমিনহু কালিলা অর্থরান্তি অথবা তদপেক্ষা কিছু কম দেখছেন কত কায়দা করে আল্লাহ তাআলা তার হাবিবকে বুঝিয়ে দিচ্ছেন আপনি সারা রাত জাগেন থাকার দরকার নাই কিছু অংশ বাড়বেন আবার সামনে কিছু বাড়ান কিছু কমান আপনার শারীরিক আপনার শারীরিক আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী করেন এরপর আল্লাহ আবার বলছেন আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা আল্লাহ তাআলা বলছেন আরেকটু বাড়ান শুধু রাত জাগা নিয়ে আল্লাহ কত কথা বলতেছে আপনি চিন্তা করেন শুধু রাতে তাহাজ্জুদ পড়ার ব্যাপারে আল্লাহ পাক কত কথা বলতেছে তুমি লাইলা ইল্লা কালিলা আবার তো নিসবাহু আও ইন কুস মিনহু কালিলা আবার তাউজিদ আল্লাহ আরেকটু বাড়ান দেখছেন সুবহানাল্লাহ আপনার আল্লাহ কত দয়াবান চিন্তা করেন কত দয়াবান আপনার কষ্ট দিতে চান না বান্দা হিসাবে আপনাকে কষ্ট দিতে চান না আপনাকে তিনি শুধু চান সুযোগ করে দিতে আপনাকে শুধু আল্লাহ পাক চান মাফ করে দেব আমি তোমারে মাফ করে দেব সুবহানাল্লাহ শয়তান বলে ও আল্লাহ আমি তোমার বান্দাদের আব্বারে ল্যাংটা ল্যাংটা করেছি আপনারা মাইন্ড করবেন না আমার আব্বা কে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আব্বা আদম মা হাওয়া হলো আমার মা জান্নাতের ভিতরে কি করছে কুলুম ভাইয়েছে না শয়তান কত বড় হারামি আমার আব্বা আম্মাকে ল্যাংটা করে দিছে তারা জান্নাতের পাতা দিয়ে এইভাবে লজ্জার স্থান রাখলো আপনারা জানেন না এটা বানায় বলতেছি সেই শয়তান কত বড় দুশ্মন আপনার চিন্তা করেন আল্লাহ কয় শয়তান যা করো করো আমি তোমাদেরকে শুধু মাফ করতে থাকবো সুবহানাল্লাহ শুধু মাফ করতে থাকবো শয়তান তুই কতটুকু আগাবি আমার বান্দাদেরকে কত পরিমাণ জাহান্নামে নিতে চাইবি পারবি না আমি শুধু মাফ করব আমি শুধু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন আরাফার ময়দানে বিদায় হচ্ছে তখন বলেছেন আল্লাহ তাআলা বলছে আরাফাতে যারা অবস্থান করবে সবাইরে মাফ সবাই মাফ ফেরেশতারা বলল ও আল্লাহ এখানে চোর আছে ডাকাত আছে জেনাকার আছে মদ খাইছে যে এমন লোক আছে আপনি সবার এখানে মাফ করে দেন ক সবাই মাফ সবাই মাফ আজকে সবার মাফ করে দিলাম শয়তান বলে শয়তান তখন বুক চাপতেছে হাই হাই কি করলাম হাই হাই কি করলাম আমার সারা জীবনের মেহনত এই মানুষগুলোর আমি চোর বানাইছি ডাকাত বানাইছি সুখর বানাইছি ঘুষখোর বানাইছি আমার আল্লাহ তাদের রব তাদেরকে পাইকারি দরে মাফ করে দিয়েছে আমি ব্যর্থ আপনার আল্লাহ আপনাকে মাফ করতে চান তারপর আল্লাহ পাক বলছেন ওয়ারাতিলিন কুরআনা তারতিলা রাত্রি উঠে আপনি কি করেন কি করেন থেমে থেমে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আপনি কোরআন তেলাওয়াত করেন করেছেন না কোরআন তেলাওয়াত করছি না ঘুম থেকে উঠে কি করলেন আকাশের দিকে তাকিয়ে কি করছেন তেলাওয়াত করেছেন আস্তে আস্তে কথা দেখছেন কিভাবে কোরআনের আয়াত টু আয়াত তাফসীর মিল কিভাবে সুবহান এরপর আল্লাহ তাআলা কি ইন্নাসানুল কি আলাইকা কাওলান সাকিলা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী
খুব গুরুত্বপূর্ণ বাণী আমি আপনার প্রতি নাজিল করেছি এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইল আবার লাইল আবার রাত ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ইবাদতের জন্য রাতকে রাতে ওঠা ইবাদতের জন্য রাতে ওঠা নফসের গোলামি থেকে আপনি বাঁচার জন্য রাতে ওঠার চাইতে বিকল্প আর কোন ইবাদত নাই আপনার নফস কে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীর সব নিয়ন্ত্রণ করা যায় মন নিয়ন্ত্রণ করা নফস নিয়ন্ত্রণ করা যায় না এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সমুদ্র হলো চারখানা কয়খানা চারটি নফস হচ্ছে সাহিদার সমুদ্র নফস সাহিদার সমুদ্র নফসের কুমন্ত্রণা গুনাহের সমুদ্র সাওয়ার শেষ নাই আপনি ঢাকা যাওয়ার আগে মন চলে যায় আপনি এখনো চিটে হলে মন চলে গেছে ঢাকা মনের কত স্পিড দেখছেন না সুবহানাল্লাহ মন এইজন্য এটা ধরে রাখতে হবে টেনে এটারে ধরে রেখে আপনার রবের জন্য এটাকে ইস্তেকাম করেন এইজন্য আপনি রাতে ওঠার কোনো বিকল্প নাই রাতে উঠবেন সবাই তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদ সবাই করবেন শুধু শবে বরাত আর শবে কদর নয় আপনি প্রতি রাত যখনই সুস্থ থাকেন ভালো থাকেন আপনার কোনো শারীরিক অসুবিধা যদি না হয় নফল হিসাবে আপনার মর্যাদা বাড়ার জন্য আপনার সম্মান বাড়ার জন্য রিজিক বাড়ার জন্য আপনি রাত্রি জাগরণ করেন আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন কুমিল লাইলা ইল্লা বালিলা আপনি জাগরণ করুন আপনি জাগরণ উঠে যান সুবহানাল্লাহ নবীকে তুলে দিচ্ছে আল্লাহ ঘুম থেকে উঠুন নবী যা করেছে তা আমরা করতে হবে কিনা হবে না নবী তো আমাদেরকে ইবাদত শিখাতেই এসেছেন আচ্ছা কোরআনে আছে আকিমুস সালাত আছে না কিভাবে সালাত আদায় করব বলেন জানি রুকু কিভাবে দেয় সেজদা কিভাবে আমরা জানি তখন আল্লাহ তাআলা শিক্ষা দিলেন নবীকে দিয়া নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ও আমার উম্মতেরা সাল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি আমার যেভাবে পড়তে দেখো আমার যেভাবে আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো এই নামাজ দিয়ে বুঝাই আছেন এই নামাজ দিয়ে বুঝিয়েছেন আই তুমি সেন নামাজ সেভাবে পড়ো আমি যেভাবে পড়ি সংসার সেভাবে চালাও আমি যেভাবে চালাই ব্যবসা সেভাবেই করো আমি যেভাবে করি আল্লাহ নবী সালাত দিয়ে বুঝাই দিয়েছেন বিবির সাথে আচরণ সেভাবে করো যেভাবে আমি করি রাষ্ট্র সেভাবে চালাও আমি যেভাবে রাষ্ট্র চালাই সেনাপতিগিরি তুমি সেভাবে চালাও যেভাবে আমি সেনাপতিগিরি চালিয়েছি চালাইছেন না ইমামতি তুমি সেভাবে করো যেভাবে আমি ইমামতি করেছি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ দিয়ে বুঝিয়ে দিয়েছেন নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো আন্তর্জাতিক রিলেশন সেভাবে করো যেভাবে আমি করেছি রাসূল এগুলো সব করছেন না করছেন কিনা ভাই করছেন আপনার রাসূল কি আপনি বলেছেন অশিক্ষিত উম্মি না আল্লাহু আকবার পৃথিবীর সব তিনি দেখিয়ে দিয়েছেন এভাবে 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 করো এটাই হবে এটাই একমাত্র তরিকা এটাই একমাত্র সুন্নাহ এটাই একমাত্র কোরআন এটাই হাদিস সুবহানাল্লাহ রাসূল যেভাবে করেছে আমরা সেভাবেই করব এরপরে রাসূল কি করতেন তারপর মুনাজাত করলেন লম্বা কেরাতে তিনি নামাজ পড়লেন নামাজেরটা শেষ হয়নি এখনো লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়তেন কেরাত এত বেশি লম্বা পড়তেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু পানি দিয়ে দেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূল এত বেশি লম্বা কেরাত করতেছেন আমার মনে হয় রাসূল আর কেরাত সমাপ্ত করবেন না কেরাত পড়ার পরে আল্লাহর নবী রুকুতে গেলেন এত লম্বা রুকু করলেন মনে হয় আর সোজা হয়ে দাঁড়াবেন না যখন সিজদায় গেলেন মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথা তুলবেন না কত লম্বা কেরাতে নামাজ পড়তেছেন তিনি সুবহানাল্লাহ আর আমাদের নামাজগুলো কিরকম বলেন কিরকম মুরগি আদার খায় না আমাদের নামাজগুলো মানে তাড়াতাড়ি কিভাবে মসজিদ থেকে বের হয়ে যাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন নামাজের তরিকা শিখিয়ে দিয়েছেন এইভাবে নামাজ পড়ে এটা গেল এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মুনাজাত করলেন মুনাজাতের ভিতরে হাত কতটুকু তুললেন সে কথা পর্যন্ত হাদিসে আছে ওয়াইদা উইলা সদরিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বক্ষ পর্যন্ত তুললেন
কতটুকু ওয়াইদাউ ইলা সদরিহি সদরিহি মানে বক্ষ এই বক্ষ পর্যন্ত তিনি হাত তুললেন আমরা হাত তুলি না এই পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হাত তুললেন হাত তুলে আল্লাহর কাছে তিনি কি বললেন সে কথা পর্যন্ত হাদিসে আছে Allahumma munazat tasan hat tule Allahumma ja'al basari nura wa fi sam'i nura wa fi qalbi nura wa fi jasadi nura wa an yamini nura wa an shimali nura wa min fawqi nura wa min tahti nura Allahumma atini nura dua tasan apnara oneke hoyto ei dua prosno nai আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত আব্বাস বলেন আল্লাহ রাসূল মুনাজাতের ভিতর বলেন আল্লাহুম্মা আমার সাথে একটু পড়েন আল্লাহুম্মা জাআল বাসারি নূরা বলেন আল্লাহুম্মা জাআল বাসারি নূরা ওয়া ফি সামই নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া আন ইয়ামি নূরা ওয়া মান শিমালি নূরা ওয়া মান ফাওকি নূরা ওয়া মান তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা নূ ছাড়ার উপায় নাই এটা মানে কি আল্লাহুম্মা জাআল বাসারি নূরা ও আল্লাহ আপনি আমার চোখে কি দেন নূর দেন আমি এই নূর দিয়া যাতে শুধু আপনারে দেখি কার দেখি শুধু আপনাকে দেখি ও আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তি কানের ভিতরে নূর দেন যাতে আমি আমরা আজান শুনতে পাই আজকাল তো আজান নিয়ে কত কথা আছে না অনেকে আজান শুনলে সহ্য করতে পারে না আছে না ভাই তার কানে নূর নাই তার কানে যদি নূর থাকতো আজান শুনলে তার ভালো লাগতো ওই চোখ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে নূর চায় ও আল্লাহ চোখে নূর দেন কারণ চোখে যদি নূর না দেন তাহলে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারবো না আমি আপনার সৃষ্টি এই সুন্দর সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা আপনার সৃষ্টি কত নৈপুণ্যতা তার আকাশ কত সুন্দর সেটা আমি দেখে আপনাকে আমি বাছাই করব আপনার প্রতি আমার ঈমান আরো বেশি জাদাত হোক ঈমান আমার ঈমান আরো বেড়ে যাবে এইজন্য আমার চোখে নূর দেন আমার কানে নূর দেন তারপরে আমার কলবে নূর দেন তলব মানে অন্তকরণে নূর দেন কারণ আমি আপনাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে চাই না শুধু আপনাকে নিয়ে ভাবতে চাই এইজন্য আপনি আমাকে নূর দেন ওয়ান চাসাদি নূরা আমার সমস্ত শরীরে নূর দেন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ান ইয়ামি নূরা আপনি আমার ডান সাইডে নূর দেন আপনি ওয়ান শিমালি নূরা আপনি আমার বামে নূর দেন ওয়া মান ফাওকি নূরা আমার উপরের দিকে নূর দেন ওয়া মান তাহতি নূরা আমার নিচের দিকে নূর দেন আল্লাহুম্মা আতিনি নূরা আল্লাহ তাআলা বল ওই যে শয়তান যে বলল ও আল্লাহ আমি আপনার বনি আদমকে কোন কোন দিক থেকে কি চতুর্দিক থেকে কি করব হামলা করব আমি তাদের ডান চার থেকে আসব বাম দিক থেকে আসব সামনের দিক থেকে আসব পেছনের দিক থেকে আসব উপরের দিক থেকে আসব নিচের দিক থেকে আসব আমি আপনার বনি আদম আপনার বান্দাদেরকে আমি শান্তি দেব না তাদেরকে আমি গোমরাহি করব তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবই করব আল্লাহ বলেন না সম্ভব না দেখছেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আল্লাহ আমার নূর দেন আল্লাহ আমার নূর দেন আল্লাহ আমার নূর দেন আমার শুধু নূর দেন আল্লাহু আকবার আর আমরা কি চাই আমরা তো শুধু চাই ও আল্লাহ আমার সম্পদ দেন আমার একটা গাড়ি হয় না দুইটা গাড়ি দেন ও আল্লাহ আমারে সুন্দরী বউ দেন ও আল্লাহ আপনি আমার ইন্ডাস্ট্রি দেন এগুলো চাওয়া খারাপ না কিন্তু আমি বলতে চাচ্ছি এগুলো চাইবেন বেশি সংখ্যক যেটা চাইবেন সেটা হচ্ছে গুনাহ মাফের জন্য চাইবেন বেশি যেটা চাইবেন সেটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য চাইবেন বেশি যেটা চাইবেন তাওবা করবেন বেশি যেটা চাইবেন সেটি হবেন জান্নাত চাইবেন জাহান্নাম থেকে আল্লাহ পাক যাতে নিস্তার দেয় সেই ব্যবস্থার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন তাহলে আমরা পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কিভাবে জাগরণ আরেকটা জিনিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল জীবনে কোনোদিন শুনেন কথা জীবনে কোনোদিন ওযু ছাড়া বিছানায় যায় নাই তিনি ঘুমাতে যেতেন ওযু করে আমরা সবাই ওযু করে বিছানায় যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা সবাই ওযু করে বিছানায় যাব কারণ আল্লাহ রাসূলের একটা সুন্নাত জিন্দা করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি
ওয়ামান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে জিন্দা করলো, জীবিত করলো, জীবিত সে যেন আমি মুহাম্মদকে জীবিত করলো। যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। সুন্নাত মানবেন, বেশি বেশি করে সুন্নাত মানবেন। পায়খানায় যাওয়ার সময় দোয়া আছে না নাই? আছে। বের হলেও দোয়া আছে, আছে না? ভাত খাওয়ার সময় দোয়া আছে না নাই? আর ভাত থেকে খাইয়া উঠার পরে দোয়া আছে না নাই? নাই কি? সব বলে দেওয়া হয়েছে, সব খুলে খুলে বলে দিছে আপনাকে। আপনি খুঁজতে হবে না, ইমাম সাহেবের কাছে আপনি প্রশ্ন করতে হবে না। সব কোরআনে আছে, সব হাদিসে আছে, সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের ভিতরে সব আছে, সব আছে। তাহলে আমরা শেষের দিকে যাই, আলোচনা আর বাড়াবো না, 10:30 বেজে গেছে। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আখির মোনাজাতের দিকে যাব। তার আগে যেটা বলতে চাচ্ছি, আজকের রাতে আলাদা কোনো বরাতের নামাজ বলতে কোনো নামাজ নাই। নামাজ হচ্ছে নিয়মিত আপনি যে তাহাজ্জুদ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, ইস্তিগফার পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে তওবা চান, মাফ চান, এটাই হচ্ছে নিত্যদিনের যা যা করবেন তা আজকের রাতও সে একই কর্মসূচি। আলাদা বরাতের নামাজ 20 রাকাত, তারপরে কি সুরা, সুরায়ে দোখান, সুরা আর রহমান ফোড়ে ফোড়ে আপনি এরকমগুলো কোনো হাদিসে নেই। হাদিসে যেগুলো আছে আমি যা বলেছি এতক্ষণ তাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা তিনি বলেছেন সেটিই করা, প্রতিদিন করবেন। আজকে রাতে তো করবেনই, আজকে সওয়াব তো আছেই, আজকে আপনি মাপ যে পাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রতিদিন আপনি এভাবে রাত চুগ্রাণ করবেন। সম্ভব হলে আমি প্রেসক্রিপশন দিচ্ছি আপনাদেরকে, সম্ভব হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, এশারের নামাজ পড়ার পরে তিনি খুব একটা কথা বলতেন না, সভা সমাবেশ করতেন না, ওয়াজ করতেন না। আমরা তো রাতে অনেক রাত পর্যন্ত ওয়াজ করি, এটি আসলে ইসলামে এটি হুকুম এটি নাই। এটি আমরা যেটা করি সেটা বিভিন্ন কারণ আমরা করি, হয়তোবা মানুষেরা অফিস আদালত ব্যস্ততার মধ্য থেকে এসে অনেকেই এখন আসতেছে, নিশ্চয় কোনো ব্যস্ত ছিল, কাজ ছিল, সেজন্য আমরা রাত করে ওয়াজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে তিনি এশারের নামাজ পড়ে তিনি খাওয়া দাওয়া খেয়ে শুয়ে যেতেন, একটু হাঁটাচলা করে, যদি কোনো ইনকেস কোনো প্রয়োজন হলে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুই একটি কথা বলতেন, বা বিবিদের সাথে জরুরি কোনো কথা থাকলে সারাতে অকেশনালি একটু হয়তো দেরি হতো, এরপর তিনি ঘুমে বিছানায় চলে যেতেন। বিছানায় চলে গিয়ে আবার তাহাজ্জুদের জন্য কুমিল্লাইলা ইল্লা কালিলা তিনি রাত্রে আবার উঠে যেতেন। আমরাও যদি সুন্নত চালু করতে পারি তাহলে আমার ডায়াবেটিস হবে না, প্রেশার হবে না, কোলেস্টেরল হবে না, আমি আল্লাহ রাসূলের সুন্নাতের ভিতরেই আমার সব জীবনের কল্যাণ অকল্যাণ নিহিত আছে। রাসূলের সুন্নাত মানলেই কল্যাণ, রাসূলের সুন্নাত না মানলে অকল্যাণ। ব্যাস, আপনি আজকে দেখেন ইন্টারনেটে চান্স দিলে দেখবেন ইহুদির সন্তানেরা আপনার এই যে এখন এই তাকলুকিরা এটার উপরে এখন ফ্যান করে, ঠিক না? দেখেন সুন্নত যে বিজ্ঞান, এই নবী তো উম্মি নবী না, এটা বিজ্ঞানের নবী, এটা কি বিজ্ঞানের নবী, পৃথিবীর সব জ্ঞান আল্লাহ পাক নবী রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতর ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি 700 বছর আগে যখন মেডিকেল সায়েন্স ছিল না তখনই এই টাকলুর উপরে এই আপনার পায়জামা করতেন। আজকে ইহুদিরা এটা সত্যতা পেয়েছে, টাকলুর উপরে জামা পরলে তাহলে আপনার এই যে মাথা ঠান্ডা থাকে, তারপর সেক্সের অসুবিধা হয় না, বিজ্ঞানী অনেক এটা আবিষ্কার করে বের করেছে। আপনি চিন্তা করেন যেটা 700 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্না, সেটি আজকে প্রমাণিত হয়ে গেল। খাওয়ার ভিতরে আপনি এই যে সর্বশেষ খাওয়ার ভিতরে খাওয়ার যে এটম ভিটামিন বি কমপ্লেক্স যেটা খাওয়ার একদম লাস্ট ফ্লেট কাঁচাইয়া খাবেন, এটার ভিতরে হজমের এটমগুলো থাকে, খাওয়ার সবচাইতে উৎকৃষ্ট ভালো মানের খাবারটা নিচে থাকে। দেখবেন চা দোকানে যারা হোটেলের বয় ছেলেগুলো বয়গুলো সব এত মোটা মোটা পুস্তের দোকান, ঠিক না? কেন? তারা ডেক্সি কাঁচাইয়া খায়, ডেক্সি কাঁচাইয়া খায়, এই জন্য তারা এই মোটা হয়ে গেছে। সমান আপনি দেখেন সুন্নতের ভিতরে কত বড় জ্ঞান। এই জন্য খাওয়ার ভিতরে অপচয় করবেন না, খাওয়া ভালো করে খাবেন, ফ্লেট কাঁচাইয়া খাবেন। আমরা তো এভাবে খাইলে আমাদেরকে অনেকে বলে কবুজুর মনে জীবনও খাই নাই, ফ্লেট পর্যন্ত খাই না, এটা তো সুন্নত।
আল্লাহ রাসূলের এই সুন্নতগুলো মানবেন, দেখবেন দুনিয়া আখেরাত সব সুন্দর আপনার কাটবে, আপনি চিন্তাও করতে পারবেন না। সুন্নাতের ভিতরে কত বিজ্ঞান লুকাইতো আছে, সুন্নাতের ভিতরে কত হিকমত লুকাইতো আছে, সুন্নাতের ভিতরে ওসব সব কিছু, সুবহানাল্লাহ। মাছি খাওয়ার ভিতরে মাছি পড়ে, আল্লাহ রাসূল বলছে মাছিটা পড়ে ঠিক আছে তো তারে আবার সুবা, কারণ মাছির এক ডানাতে থাকে রোগ আর আরেক ডানাতে কি নিরাময় ওষুধ, সে কিন্তু আপনার খাওয়ার ভিতরে বসে রোগটা দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন না তার আবার সুবো, যে তুই রোগ দিলি ওষুধও দে, সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা তো প্রমাণ পেয়েছে, আপনি চিন্তা করেন, এই জন্য সুন্নাতের বিকল্প নাই নাই, সুন্নাতের উপর আমল করবেন, সব বাইদেরকে বলবো সুন্নাতের উপর আমল করবেন। আর ফ্যামিলিতে স্ত্রী পরিবার পরিজন যারা আছেন, স্ত্রীদেরকে মহিলাদেরকে ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসুলের সুন্নাতের উপরে, রাসুলের পরিবারের, রাসুলের পরিবারে মেয়ে নাই আছে না, স্ত্রী আছে মেয়ে আছে, তারা যেভাবে চলেছেন সেভাবে চালাবেন, পর্দার কোনো বিকল্প নাই, পর্দার কোনো বিকল্প নাই। কারণ আজকে শহরে নগরে আমরা মার্কেটে রাস্তায় গাড়িতে যে মেয়েদেরকে দেখি, এরা তো আমাদেরই সন্তান, আমাদের না, এরা কি অন্য গ্রহ থেকে আসছে না, আমাদেরই সন্তান, এদেরকে একটু খুব সতর্কতার সহিত চালাবেন। আপনি বাবা হিসেবে মেয়ের কারণেই জাহান্নাম, জাহান্নামে বা স্ত্রীর কারণেই জাহান্নামে যেতে হবে, কারণ মেয়ে পর্দা করে না, বউ পর্দা করে না, তাহলে আপনাকে ছাড়বে না আল্লাহ পাক। আপনি বড় ভাই, আপনার ছোট বোন ব্যাপারে আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনি স্বামী হিসেবে স্ত্রীর ভূমিকা, স্ত্রীকে আপনি ইসলামের উপরে চালানোর ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। তারপরে আজকে রাতের আরেকটা বিশ্রী আমল, জঘন্যতম পাপাচার, সেটা কোনটা কোন, এই যে রাস্তাঘাটে কিফা, এগুলো কি ফুটায় পট্টা, আমি আসতে কয়েকবার ভয়ে মানুষের রিক্সা থেকে পড়ে যাবো, ফিসে দিয়ে ফুটাচ্ছে, এই যে দেখেন এটা কারা ফুটাচ্ছে, হিন্দু ছেলেরা, এরা কি অমুসলিম, মুসলমান আমাদের সন্তানেরা ফুটাচ্ছে, কেন আমরা শিক্ষা দিলাম না, কে আমাদের মাঠে কি জবাব দিবেন আল্লাহর কাছে। আজকে সারা রাত জাগর থাকবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, কিন্তু সন্তানের কারণে আপনার এগুলো যদি মাফ না পায়, সন্তানকে আগে থেকে শিক্ষা দিতে হবে, আজকে রাতে এই কাজ করা যাবে না। বাবা খবরদার, হযরত লোকমান আলাইহিস সালাম যেভাবে সন্তানকে নসিহত করেছেন সেভাবে নসিহত করবেন, সুন্দর কথা বলবেন, সন্তানকে দেখার সাথে সাথে যে আপনি ফিরার জন্য এত বড় লাঠি নেন, সন্তান খারাপ হয়ে যাবে, আরো আপনি লাঠি নেবেন না, আপনি বলবেন ইয়া বুনাইয়া, সুন্দর করে বলবেন, লোকমান যেভাবে কথা বলেছেন সন্তানের সাথে সেভাবে কথা বলবেন, কত সুন্দর করে, লোকমান কিন্তু নবী নয় রাসূল নয়, নবীও নয় রাসূলও নয়, একজন মুত্তাকি ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহ পাক তার উপর একটা সূরা আছে কোরআনে, হযরত লোকমানের উপর সূরা আছে, চিন্তা করেন সে সন্তানকে কত সুন্দর করে বলছে ইয়া বুনাইয়া আকিমুস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ওয়া আব্বা ও আমার কলিজার টুকের সন্তান নামাজ কায়েম করো বাবা, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো, এই যে দেখছেন কত সুন্দর করে ডাকছে। আর আমরা সন্তান আর বাপ অনেক ডিস্টেন্স, বাবার সাথে সন্তানের কোনো দেখা নাই, সন্তানের সাথে বাবার কোনো দেখা নাই, কোনো কথা নাই, সন্তানকে আসার সময় মসজিদে নিয়ে আসবেন, বলে বাবা আসো তুমি মসজিদে আসো, সন্তানকে বাইক বাইক দিবেন না, সন্তানকে বাইক না দিয়া সন্তানকে দিন দেন, সন্তানকে ইসলাম দেন, সন্তানকে কোরআন দেন, সন্তানকে জীবন দেন, আপনার সন্তান আপনার জন্য জান্নাতের কারণ, আপনার সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ, খবরদার এগুলো একটু দেখবেন। আমি এই কথাগুলো বলার কারণে আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন, কারণ ইসলামের উপরে থাকতে হবে, কঠিন ফেতনা যাচ্ছে এখন, কঠিন সে কঠিন ফেতনা যাচ্ছে, আপনি দেখেন কত কঠিন যাচ্ছে, আমাদের আলেমেরাই মুসলমানদের নেতা যারা মুসলমানদের বিক্ষিপ্ত বিচ্ছিন্নকে কাতার সোজা করে দিবে, কারা করবে, আলেমেরাই করবে, সে আলেমেরাই আজ জগা, একজন আরেকজনের কাফের, একজন আরেকজনকে ফাসেক দিচ্ছে না, দেখলেন না ইন্টারনেটে সিক্স প্যাক নিয়ে যা শুরু হয়েছে, এটা বলবো, চিন্তা করেন সিক্স প্যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন একজন বক্তা, তাকে আবার আরেকজন বলছে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন, আরে কেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন, একজন মুসলমানকে আমি কাফের বলছি, যদি সে কাফের না হয় সে কাফেরটা কার উপর আসবে, আমার উপরে ফিরে আসবে, খবরদার এই হাসাদ এই হিংসুক লোকদেরকে আল্লাহ প্রার্থনা করবে না।
খবরদার এগুলো করবেন না আর আলেমদেরকে সব সময় বলবো দুইজন আলেম ঝগড়া হয়েছে আরেকজন আপনি আলু ফোড়া দিবেন না উস্কাবেন না দুইজন আলেম ঝগড়া হয়েছে আপনি মাঝখানে এসে শয়তানকে নাড়ুতে দিয়ে আপনি ঢুকেন ঢুকে দুইজনকে মিটমাট করে দেন সংশোধন করে দেন দুইজনের ভুলভ্রান্তি বুঝান আপনি দুইজনকে যুক্তিকভাবে কোরআন সুন্নাহগতভাবে আপনি কথা বলেন তাদের সাথে কি ঝগড়া আজকে আপনি দেখেন এই যে এটার কি বলে ইউটিউব ইউটিউবের ভিতরে যত ওয়াজ আছে আমার মনে হয় অন্য কোথাও এই এগুলো আসলে একটা কিয়ামতের আলামত আপনারা মাইন্ড করতেছেন কিয়ামতের আলামত কত বক্তাসি বের হইছে ইন্টারনেটে চান্স দিলেই দেখা যায় কিন্তু উলটপালট একজন কিছুদিন আগে কি বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান না নাউজুবিল্লাহ চিন্তা করেন কই পায় এসব হুজুর আবার এগুলো ইন্টারনেটে দিয়া এগুলোকে আবার হাইলাইট করে কত বড় কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুসলমান না ইমানদার না নাউজুবিল্লাহি মিন যালিক কোন রাস্তা ছাগল পাগল আইনে বক্তা বানাই দিছে এগুলো কি বলে আর সে সবাইকে বলে সুবহানাল্লাহ কয় বড় সুবহানাল্লাহ কয় যেমন যে দরের বক্তা সে দরের শ্রোতা কিছু করার নাই কিয়ামত খুব নিকটে এসে গেছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জাহারাল ফাসাদ ফিল বাদরি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস আপনার ফাসাদ টর্নেডো যেভাবে আসে সুনামির গতিবেগ নিয়ে ফাসাদ আসতেছে সংকট আসতেছে বিবাহ বিসম্পদ আসতেছে এগুলা থেকে নিস্তার আল্লাহ পাক বলছে তোমাদের দুই হাতের কামাই এই অশান্তি তোমাদের দুই হাতের কামাই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন বলি আমিন আল্লাহ পাক আমাদেরকে তার দিন বুঝার তৌফিক দিন বলি আমিন আমরা মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ মুনাজাতে কিছু ভাই দোয়া চেয়েছেন একটি প্রশ্ন অবশ্যই এসেছে হাদিসের আলোকে তাহিয়াতুল মসজিদ দুফুল মসজিদের মানে এর সালাতের গুরুত্ব জানতে চাই প্রায় মুসল্লি নামাজ পড়ে না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস মিম্বারে বসা এমন অবস্থায় একজন সাহাবী মসজিদে ঢুকলেন আর বসে গেলেন আল্লাহ রাসূল সেখানে বললেন তুমি দাঁড়াও মসজিদে আদব আছে মসজিদে ঢোকার পরে দুই রাকাত নামাজ পড়েই বসতে হবে এটা মসজিদের আদব এটা কিসের আদব এটা কত গুরুত্বপূর্ণ আরো কি গুরুত্বপূর্ণ তার দলিল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন কোথায় গেলেন তিনি যখন জান্নাত জাহান্নাম আল্লাহ পাক ঘুরাই ঘুরাই তাকে দেখাচ্ছেন তিনি একা হয়ে গেলেন একটা পর্যায়ে সিদ্দাতুল মুনতাহা গিয়ে তখন একটু মনে খুব ভয় জাগলো জিব্রাইল তো আর নেই সাথেও কেউ নেই ভয় আসাই স্বাভাবিক এমন অবস্থায় তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা খড়মের আওয়াজ পেলেন তখন তিনি মনের দিক থেকে চাঙ্গা হয়ে গেলেন এই যে কেন তিনি ফিরে এসে বেলালকে বললেন বেলাল তুমি কি আমল করো আমাকে বলো তো কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এমন কি আমল করো আমি তোমার খড়মের জুতার আওয়াজ আমার কানে বাজলো তুমি কি আমল করো আমার কই ইয়া রাসূলুল্লাহ আমি তো বেশি কিছু আমল করতে পারি না আমি নিয়মিত ওযুর সহিত থাকার চেষ্টা করি ওযুর সহিত থাকি আর ওযু করার সাথে সাথে মসজিদে ঢুকে আমি দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিই সুবহানাল্লাহ তাহিয়াতুল ওযু দখলুল মসজিদের নামাজ একই নামাজ এটি আপনি ওযু করে এসে মসজিদে ঢুকলেন দুইটা একসাথে হয়ে গেল তাহিয়াতুল ওযু দখলুল মসজিদ আপনি দুই রাকাত নামাজ পড়বেন সময় থাকলে আরো বেশি পড়বেন সুন্নাত পড়বেন নামাজের ব্যাপারে তো আল্লাহ তাগিদ দিয়েছেন সব বাইরেকে বলবো একামত শুরু হয়ে যাওয়ার আর এক মিনিট বাকি আধা মিনিট বাকি এই অবস্থায় ঢুকছেন দুই রাকাত নামাজ পড়ে ফেলেন খবরদার এই নামাজের গুরুত্ব কত বেশি তা আপনি মরার পরেই বুঝবেন সুবহানাল্লাহ দখলুল মসজিদ তাহিয়াতুল ওযু নামাজ প্রত্যেক ভাইরা পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাসায় হোক মসজিদে হোক ওযু করেছেন নামাজ পড়ে নেবেন ওযু করার সাথে সাথে নামাজ পড়ে নেবেন এই আমলটা করবেন আপনি এই আমলগুলো করলে আপনার কত বড় কল্যাণ সেটি আমি বুঝাতে পারবো না আমার মতো ক্ষুদ্র জ্ঞান এটা বুঝাতে পারবো আল্লাহ পাক বুঝার তৌফিক দিন বলে আমিন তারপরে কে জানি দাওয়া ইয়া চেয়েছেন আপনার দোয়া চেয়েছেন আমাদের কাছে মোহাম্মদ মহসিন সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন আরেকজন ব্যক্তি আমার
টেও তো আছে দোয়া করলে বলে টিয়া দিতে হয় আচ্ছা দিস ইজ ওপেন বয়ে লাই এক নম্বর মরহুম হাবিবুর রহমান সওদাগর না লেখছে মরহুমা মরহুমা শামসুন নাহার বেগম মরহুম মাহবুবুর রহমান তারপরে আরিফুল মাহসিন এরা লিখে দিয়ে দোয়া চেয়েছেন তাদের উত্তরসূরিরা দোয়া চেয়েছেন মৃত ব্যক্তি আরেকজন মোহসিন সাহেব আছেন অসুস্থ দোয়া চেয়েছেন আমাদের সম্মানিত এই মসজিদের কর্ণধার সভাপতি মহোদয় তিনি ইন্ডিয়া গিয়েছেন আমি জানি উনি ইন্ডিয়া গিয়েছেন একটা অপারেশনের জন্য উনি অসুস্থ দয়া করে আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে আল্লাহ পাক উনাকে সুস্থ করে দিন বলি আমিন মসজিদের জন্য ত্যাগ স্বীকার করা অত সহজ নয় আল্লাহ পাক সবার দ্বারা এটা সম্ভব হয় না ঠিক না ভাই আল্লাহ পাক উনাকে সুস্থ করে দিন বলি আমিন উনার জন্য দোয়া করব আর কোনো কথা আছে জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা একবার সূরা ইখলাস দুই একবার দরুদ শরীফ পড়ে নিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন দোয়া করবেন একে অপরের জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যাতে করে দিনের উপরে অটল অবিচল রাখার তৌফিক দেয় বলি আমিন দোয়া করবেন দেশের জন্য দশের জন্য দোয়া করবেন আমাদের সোনাগাজীর ছোট বোন নুসরাত দেখছেন না ইন্টারনেটে মেয়েটাকে পুড়িয়ে জঘন্যভাবে ইতিহাসের বড় বড়চিত কায়দায় হত্যা করা হয়েছে আল্লাহ পাক পুড়িয়ে ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিক আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما الله পাক সামনে রমজান সমাগত হয়েছে আজকে লাইলাতুল নিসফ মিন শাবান লাইলাতুল বারাআতের এই রাত্রিতে আমরা কতিপয় মুসলমান তোমার ঘরে আশ্রয় নিয়েছি ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো মিসকিনের মতো আয় আল্লাহ পাক আমরা কিছু কথা বলেছি আয় আল্লাহ কোরআন হাদিসের আলোকে যদি ভুল হয়ে থাকে দয়া করে তুমি মাফ করে দাও যদি ভুল কোনো কথা বলে থাকি তোমার বান্দাদের ব্রেন থেকে স্মৃতি থেকে তা মুছে দাও আয় আল্লাহ পাক আমরা জানি আমরা কি তুমি জানো আমরা কি আয় আল্লাহ পাক আমরা গুনাহগার বান্দা আমরা শুধু গুনাহগার নয় গুনার সাগরের ভিতরে আমরা হাবুডাবু খাচ্ছি গুনার মহাসমুদ্রের ভিতরে আমরা সাঁতার কাটতে আর পাচ্ছি না লোকেরা যদি জানতো আমরা কতটুকু গুনাহগার তাহলে মানুষ আমাদেরকে হাত পা বেঁধে
সমুদ্রের ভিতরে ফেলে দিত। আমিন। আয় আল্লাহ পাক, এত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার সামনে দুহাত তুলেছি কাঙ্গাল হয়ে ভিক্ষুক হয়ে। আয় আল্লাহ, তুমি তোমার দয়া এত বিশাল, আমার গুনাহ যত বিশাল নয় তোমার দয়া তত বিশাল। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, কবিরা গুনাহ করেছি, সগিরা গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি, জানা অজানা কত গুনাহ করেছি, নিজেও জানি না মাবুদ গো। ও আল্লাহ পাক, ও আমার রব, ও আমার দয়াবান আল্লাহ, ও আমার গফুরুর রহিম, ও আমার রহমানুর রহিম, তোমার এখানে কতগুলো বান্দা, তারা কি চায়, তাদের কি অভাব আমি জানি না। ও আল্লাহ, তারা মাথা নিচু করে মনে মনে কি যেন তোমাকে বলছে, তুমি ছাড়া আর কেউ জানে না, তুমি তো জানো তাদের মনের খবর, তারা কি চায় আমি জানি না। আল্লাহ, আমাদের চোখ শুকিয়ে গেছে, আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। আয় আল্লাহ, আমাদের চোখ দিয়া তুমি পানির নহর বয়ে দাও। আল্লাহ, তুমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছো 3000 বছর জ্বালাইয়া, কত ভয়াবহ আগুন, পৃথিবীর জমিনে যদি কোথাও আগুন লাগে সে আগুন নিবানোর জন্য দমকল বাহিনী আছে, ফায়ার সার্ভিস আছে। ও মাবুদ গো, জাহান্নামের আগুন নিবানোর জন্য কোনো ফায়ার সার্ভিস নাই, কোনো দমকল নাই। আয় আল্লাহ, ধাউ ধাউ করা জাহান্নামের আগুন নিবানোর জন্য, আল্লাহ ধাউ ধাউ করা জাহান্নামের আগুন নিবার জন্য এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। আল্লাহ, দয়া করে আমাদের চোখ দিয়া তুমি পানি এনে দাও। মাবুদ গো, ও পরওয়ারদিগার, যাদের অভাব আছে তাদের অভাব গুলো দূর করে দাও। আল্লাহ, যারা বেকার চাকরি হয় না তাদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ, যাদের ব্যবসা খারাপ যাচ্ছে দয়া করে তাদের ব্যবসার উন্নতি করে দাও। আল্লাহ, অভাবে পড়লে যদি ভাইয়ের কাছে যায়, ভাই কিছুটা দেয় তা দিয়ে অভাব মিটে না, অভাবে পড়লে আল্লাহ প্রতিবেশীর কাছে যায়, প্রতিবেশী যদি কিছু দেয় তাও অভাব মিটে না। ও আল্লাহ, তোমার কাছে অভাবের জন্য ফরিয়াদি করছি, মাবুদ দয়া করে আমাদের অভাব গুলো দূর করে দাও। ও মাবুদ, অনেকে আছেন অসুস্থ, শরীরে রোগ বাসা বেঁধেছে, শান্তি পায় না, খেতে পারে না, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, কিডনির সমস্যা, হার্ট সমস্যা, কত সমস্যা, পাতের সমস্যা নিয়ে তোমার গোলামেরা ঘন্টার পর ঘন্টা তোমার ঘরে বসে আছে। ও মাবু, তোমার এই গোলামগুলোর চেহারার দিকে তাকাইয়া তুমি তাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাদেরকে মাফ করে দাও। ও বাবু, আমাদের ইবাদত কবুল হয় কিনা জানি না, আল্লাহ আমাদের রোজা কবুল হয় কিনা জানি না, আমাদের দান সদকা কবুল হয় কিনা জানি না, ও আল্লাহ দয়া করে আমাদের সব ইবাদত গুলোকে তুমি কবুল করে দাও। ও আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে, এই মা বাপ গুলো কত অসুস্থ অবস্থায় আছে, বৃদ্ধ হয়ে গেছে, দয়া করে আমাদের মা বাপের গুনাহ গুলো তুমি মাফ করে দাও। ও আল্লাহ,
আমাদের মধ্যে থেকে যাদের মা বাবা বেঁচে আছে দয়া করে আমাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে মাবু দয়া করে আমাদের বাবার কবর জান্নাত বানাইয়া দাও কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে দশটি মাস ধরে আমাদেরকে তার পেটুলিতে ধারণ করেছে আল্লাহ দাঁড়ালে বসতে পারে না বসলে শুইতে পারে না শুলে আবার উঠতে পারতো না প্যাডের ভিতরে থেকে কত কষ্ট যে দিছি মাবু দয়া করে ওই মা বাবাকে তুমি জাহান্নামের আগুনে ফালাই না আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও ও আল্লাহ আমাদের মা বাবা যারা আমাদেরকে দুনিয়ায় সম্পত্তি দিয়ে গেছে সম্পদ দিয়ে গেছে বাড়ি দিয়ে গেছে গাড়ি দিয়ে গেছে কত কিছু দিয়ে গেছে আয় আল্লাহ আমরা আমাদের মা বাবাকে কিছুই দিতে পারি না ও আল্লাহ তুমি আমাদের মা বাবাকে কলিজা ভরে তুমি তোমার রহমত দিয়া দাও ও আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন কতিপয় বান্দা মহসিন সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন দয়া করে মহসিন সাহেবের সুস্থতা করে দাও আল্লাহ তার শরীরের রোগগুলো বের করে দাও ও আল্লাহ মরহুম যারা দোয়া চেয়েছেন দয়া করে তাদের কবরকে তুমি আজাব মুক্ত করে দাও তাদের কবরকে ইসলামের নূর দিয়া জান্নাতি নূর দিয়া মালামাল করে দাও ও আল্লাহ পাক যারা দোয়া চান নাই লিখিতভাবে কিন্তু দোয়া তারা চেয়েছেন মনে মনে ও আল্লাহ সকল ভাইদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও ও আল্লাহ আমরা দুর্বল আয় আল্লাহ আমাদের জ্ঞান নাই ও আল্লাহ আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি ও আল্লাহ দয়া করে আমাদের গুনাহের কারণে তুমি আমাদেরকে শাস্তি দিও না গজব দিয়া হালাক করিও না ও আল্লাহ তোমার কাছে কি চাইবো চাওয়ার সিস্টেম বুঝি না কি চাইবো তাও জানি না দয়া করে বাবু তুমি আমাদেরকে মাফ করে দাও ও আল্লাহ গত শবে বরাত অনেক আল্লাহর বান্দা বেঁচে ছিল কিন্তু আজকে এই বছরের শবে বরাত পর্যন্ত কেউ বেঁচে নাই যারা আয় আল্লাহ দয়া করে শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানের মর্যাদা মুহূর্ত গুনাগুণ সওয়াব তাদের কবরের ভিতরে পৌঁছাইয়া দাও আল্লাহ সামনে রোজা এসে গেছে আয় আল্লাহ এই রোজা সঠিকভাবে সুস্থভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব জাফর সাহেব অসুস্থ দয়া করে তোমার এই গোলামকে তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ জাফর সাহেবকে আরো দীর্ঘ হায়াত করে দাও যাতে করে এই মসজিদের সেবা করতে পারে আয় আল্লাহ এই মসজিদের কমিটিতে যারা আছেন এই মসজিদ নিয়ে যারা ভাবেন চিন্তা করেন এই মসজিদকে নিজের সন্তানের মতো মনে করেন আয় আল্লাহ দয়া করে তুমি ওই সমস্ত ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের উত্তর উত্তর সমৃদ্ধি বেড়ে দাও সম্পদ দিয়ে দাও আল্লাহ তাদের দুনিয়ার কোনো অভাব রাখিও না আয় আল্লাহ এই মসজিদের পাশে কতগুলো কবরস্থান আছে আল্লাহ এই কবরবাসী লোকগুলো তো এই মসজিদের মুসল্লি ছিল আল্লাহ মসজিদের আশেপাশে যতগুলো কবরবাসী শুয়ে আছে দয়া করে তাদের কবরগুলো তুমি জান্নাতি নূর দিয়া ভরে দাও আমীন এই মসজিদের যারা খেদমত করছেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খেদমত খাদেম সাহেব আয় আল্লাহ মসজিদ নিয়া সব সময় পড়ে থাকে আয় আল্লাহ ওদের বাড়ি ঘরের সমস্ত হেফাজতের দায়িত্ব তুমি আনকুর দুটি হাতে নিয়ে নাও আয় আল্লাহ পাক এই মসজিদে যতগুলো মুসল্লি জীবিত আছেন এই মসজিদের সাথে যাদের সম্পৃক্ত হৃদয়টা জড়িয়ে আছে দয়া করে ওই সমস্ত লোকগুলোকে তুমি কষ্ট দিও না ওই সমস্ত লোকগুলোকে তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ সোনাগাজীর নুসরাত জাহান রাফি
এই মেয়েটাকে অত্যন্ত অন্যায়ভাবে ফুড়িয়ে জঘন্যভাবে হত্যা করা হয়েছে, দয়া করে এই মেয়েটা মেয়েটাকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। আল্লাহ, যারা এই কাজটি করেছেন ইতিহাসের জঘন্যতম অন্যায়জনক এই কাজ যারা করেছে তাদের দুনিয়া আখেরাতে তাদের ব্যাপারে তোমার কুদরতের হাতে ছেড়ে দিলাম, দয়া করে তুমি তাদেরকে হেদায়াত করে দাও। আল্লাহ, যদি তোমার এলমে যদি জানা থাকে যে তারা হেদায়াত হবে না, তাহলে দয়া করে তুমি তাদেরকে কি করবা তুমি জানো, আল্লাহ আমরা জানি না। আল্লাহ, আমার পূর্ণভূমি আমার দেশ বাংলাদেশ, এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করো। আয় আল্লাহ, এই দেশের যতগুলো নদী নালা আছে সবগুলো নদী নালাতে তুমি মাছ দিয়া ভরে দাও। আয় আল্লাহ, এই দেশের যতগুলো পাহাড়ে পর্বতে আয় আল্লাহ ফলের বাগান আছে জঙ্গল আছে সব গাছগুলোতে তুমি ফল দিয়া ভরে দাও। আয় আল্লাহ, এই দেশের মাঠঘাটে এই দেশের জমিগুলোতে দান দিয়া ভরে দাও। আয় আল্লাহ, আমাদের জন্য তুমি তোমার নিয়ামত দিয়া ভরপুর করে দাও। ও আল্লাহ পাক, কি চাইবো জানি না, কি চাওয়া উচিত তাও জানি না, সেটা আমাদের জন্য কল্যাণকর হবে, দয়া করে আল্লাহ তুমি সেটা আমাদের জীবনে দিয়া দাও। আয় আল্লাহ, সব যেটি আমরা চাইব সেটি হচ্ছে তুমি আমাদেরকে এলেম দাও, তুমি আমাদেরকে জ্ঞান দাও। আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনের ছাত্র বানাইয়া দাও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কোরআনকে বুঝার তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার কোরআনকে আমরা ধারণ করার তৌফিক দান করো। এখানে যারা আল্লাহ হজ করতে এখনো সামর্থ্য নেই, এখনো হজে যেতে পারি নাই আমরা, যারা দয়া করে আমাদেরকে হজ করার তৌফিক দাও। তোমার বাইতুল্লাহর জিয়ারত আমাদের জীবনে নসিব করাইয়া দাও। ও মাবুদ, কাফনের কাপড় পরানোর আগে এহেরামের কাপড় আমাদের গায়ে জড়াইয়া দাও। আল্লাহ, এই এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি ইমানদার বানাও। আল্লাহ, এই এলাকার যুবক তরুণদেরকে তুমি নামাজি বানাও। আল্লাহ, তাদের মনের ভিতরে তোমার দ্বীনের জন্য দরদ তৈরি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।